আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ার ও আল্লাহর মত অনেক ভালো আছি। তো আজকে ভাবলাম বিকালবেলা কী খাওয়া যায়। তো অনেক দিন যাবত পেঁয়াজও খাওয়া হয় না, তো আমি ডালগুলোকে ব্লেন্ড করে পেঁয়াজের জন্য রেডি করে নিতেছি। এখন এর মধ্যে একে একে সব মশলা দিয়ে দিতেছি। তো আজকে পেঁয়াজের সাথে চনাও তৈরি করা হবে। তো আমার মা এখন এগুলোকে মশলাগুলো পেঁয়াজের সাথে ভালোভাবে মিক্স করে নিতেছে, হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে, চামচ দিয়ে মাখলে হবে না। তো মনে মাংসের মশলা দিতে মনে ছিল না, তাই মাংসের মশলা আর একটুখানি ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এখন আমি আবার এগুলোকে ভালোভাবে মেখে নেব। অন্যদিকে তেলটা বসিয়ে দিলাম গরম হওয়ার জন্য। তেল গরম হয়ে গেছে, এখন এর মধ্যে একে একে হাত দিয়ে চ্যাপটে চ্যাপটা করে আমি তেলের মধ্যে পেঁয়াজগুলো ছেড়ে দিতেছি। এখন এর মধ্যে চুলাটাকে লো করে দিতে হবে, কারণ চুলাটা লো করে না দিলে পেঁয়াজগুলো ভিতরে কাঁচা থাকবে, খেতে ভালো লাগবে না, মচমচে হবে না। তো আমি এখন হাত দিয়ে চ্যাপটা চ্যাপটা করে পেঁয়াজগুলো একে একে সব দিয়ে দিতেছি। আমি সাধারণত যেভাবে পেঁয়াজও তৈরি করি সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো এখন এগুলোকে অপর পিসটা হওয়ার জন্য উল্টিয়ে দিতেছি। পেঁয়াজও সাধারণত সবাই পছন্দ করে থাকেন, আমার কাছে পেঁয়াজও খেতে ভালো লাগে, বিশেষ করে ভাতের সাথে শুকনা মরিচ দিয়ে খেতে আমার খুব ভালো লাগে। তো তাই ভাবলাম আজকে পেঁয়াজও বানিয়ে আর চনা ভাজি করে আপনাদের সাথে একটি খাবার, সাথে কলা দিয়ে আপনাদের সাথে একটি খাবার শেয়ার করব। আপনারা কেউ খান নাই কি না জানি না, তো আশা করি অবশ্যই খাবেন। কার কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে খাবারটা খেতে, কেউ খারাপভাবে নেবেন না, অবশ্যই একবার হলে খেয়ে দেখবেন স্বাদটা কেমন লাগে। তো আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এই যে দেখুন কতটা মচমচে হয়েছে। এখন আবার দিয়ে দিব বাকিগুলো। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাকে সাপোর্ট করবেন আর আমার পাশে থাকবেন। ছোট বোন হিসাবে আমার ভিডিওগুলো দেখার অনুরোধ হলো। এখন আমার পেঁয়াজও ভাজা শেষ হয়ে গেছে, এখন আমি এর মধ্যে তেলটা কমিয়ে পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে চনাগুলো ভেজে নেব। কিছু টমেটো কুচি দিয়ে দিলাম, টমেটো কুচি দিলে চনাটা খেতে আমার কাছে খুব ভালো লাগে, আপনারাও ইচ্ছা করলে দিতে পারবেন। তো আমি এখন এর মধ্যে একে একে সব মশলা দিয়ে দিতেছি। অনেকে বলবেন যে তেল একটু এত কম কেন, আসলে আমি বেশি তেল খাই না, আর বিশেষ করে এখন বাজারে যে তেলের দাম, কম খাওয়া ভালো, তাতে টাকাও কম বাজ কম হব কম লাগবে এবং শরীরের জন্য অনেক ভালো। আমি তেল কম দিয়ে খাই সাধারণত, কিন্তু আমার বোনেরা আবার পারে না সেটা। তো এই যে দিয়ে দিলাম, এটা চটপুরি ছোলা মটর, সাদা মটর, এটা আমার কাছে খুব ভালো লাগে খেতে, মুড়ির সাথে মাখলে মিশে যায় সহজে। এই যে এখন দিয়ে দিলাম একটুখানি টালা জিরা গুঁড়া, জিরা ও শুকনো মরিচের গুঁড়া, আগে পেঁপে প্লান্ট করা ছিল।
এখন এগুলোকে উঠিয়ে ফেলবো। এর মধ্যে দিয়ে দিলাম একটু, ওঠানোর আগে নামানোর আগে দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি। এখন এটাকে তুলে নেব। এখন যে আমি খাবারটার কথা বলেছিলাম সেটা তৈরি করব। এই যে দেখুন, এখন এর মধ্যে দিয়ে দেব কিছু শশা কুচি, দিয়ে দেব বোট, মানে আমরা বোট বলি, অনেক অনেক কেউ বলে ছোলা, আমরা বোট বলে থাকি, আবার কেউ বলে চনা। তো এই যে পেঁয়াজগুলো ভেঙে দিয়ে দিলাম, এখন দিয়ে দেব আমাদের গাছের কলা, চাম্পা কলা, আমরা চাম্পা কলা বলি, বেশি না, দুটো দেব। এগুলোকে ছিলে এই যে ছোট ছোট করে টুকরো করে এর সাথে মেখে নেব। মাখার পর এর মধ্যে মুড়ি দিয়ে ভালোভাবে মেখে তারপর পরিবেশন করব। তো আপনারাও বাসায় একবার হলে খেয়ে দেখবেন। জানি অনেকে অনেক কিছুই বলবেন বা মনে করবেন যে কেমন খাচ্ছল ধরনের খানা। আসলে আমার এটা, আমরা যখন ছোট ছিলাম তখন আমার দাদা আমাদেরকে শিখাইছিল, যখন আমরা খেতে পারতাম না দু থেকে এক মুঠি খেয়ে আর খেতাম না, তখন আমার দাদা আমাদেরকে কলা দিয়ে মেখে এভাবে নাড়ু করে দিত, খেতে খুব ভালোই লাগতো। আপনারাও বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, খেয়ে দেখবেন একবার হলো।